আজকে আমি কিভাবে ছোট বাইলা মাছের ঝটপট চচ্চড়ি করা যায় সেই রেসিপিটা দেখাবো। তাহলে চলুন দেখে আসি। ছোট বাইলা মাছের ঝটপট চচ্চড়ি করার জন্য এখানে আমি 15টি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে পানিতে ধুয়ে পানিটা ঝরে নিয়েছি। এছাড়াও 10টা পটল আমি খোসা ছাড়িয়ে তাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বেগুন নিয়েছি যেটাকে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। 3টি আলু নিয়েছি মাঝারি সাইজে, এটাও আমি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। টমেটো নিয়েছি একটা, এরকম করে কেটে নিয়েছি। 10টা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, এরকম করে দুই ভাগ করে রেখেছি। পেঁয়াজ দিব 1 কাপ। 1/2 কাপ তেল নিয়েছি এবং 1.5 চা চামচের হলুদ নিয়েছি এবং 7 মতো লবণ নিয়েছি এবং পানি নিয়েছি 2 কাপ। এখন সবগুলো উপকরণ আমি একত্রে নিয়ে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব। এখন আমি মাখানোর এই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের উপরে সবগুলো পটল আগে নিয়ে নিচ্ছি। আলু নিয়ে নিচ্ছি এবং বেগুনগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ নিচ্ছি, হলুদ ও লবণ নিচ্ছি এবং তেল নিচ্ছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে আমি মাখিয়ে নিব। হাতটা আমি এখন এই পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখন আমি এর ওপরে টমেটো এবং মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা পরে দিয়েছি এই জন্য যে আগে দিলে এটা যদি আমি এখন মাখানো হলে হাতটা জ্বলতো, এই জন্য আমি পরে দিয়েছি। আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমার যে পানিটা ছিল সেই পানিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এবং 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। মাঝে মাঝে আমি উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে এটা চেক করব। আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি। আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আমি এখন ঢাকনিটা উঠিয়ে দিব। আমার মাছ এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আর ঢাকনিটা ইউজ করব। এখন এখানে যে পানিটা আছে সেটা আমি টানিয়ে নিব। সম্পূর্ণ পানিটা টেনে গেলে আমি গ্যাসটা অফ করে কড়াইটা নামিয়ে ফেলবো। পানিটা দ্রুত টানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আমার পানিটা পুরোটাই টেনে গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো হয়ে গেল আমার ঝটপট বাইলা মাছের চচ্চড়ি রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতে আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে এটা শেয়ার করবেন। এবং ইউটিউবে আমার চ্যানেলটা একেবারেই নতুন, তাই যদি এখনও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নেবেন। তাহলে আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।